আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও বিনীতভাবে অনুরোধ থাকছে সবসময় যেভাবে অনুরোধ করি শেয়ার করবেন এবং একই সাথে যদি পরিচিত এলাকা হয় ট্যাগ করবেন সেই সব এলাকার যেসব বন্ধু আপনার আইডিতে আছে তাদেরকে আর একেবারে যারা মানে এক্সট্রিম লেভেলের ফাইটার ফর আপন ঠিকানা মানে এক সম্মুখ সারের যুদ্ধ যাদেরকে আমরা বলি তারা যেটা করতে পারেন যদি কোনো এলাকার নাম বের হয় সে এলাকার যত গ্রুপ আছে ফেসবুকে এই স্টোরিটা ছোট করে লিখে গল্পটা ছোট করে লিখে যেসব ক্লুজ বলছে আমাদের অতিথি সেগুলো নিয়ে একটা ছোট্ট ছবি নিয়ে পাশে দরকার হলে আমার ছবিটা রাখতে পারেন রেখে ওই গ্রুপগুলোতে পোস্ট করবেন যেটা আমাদের টিম মেম্বাররা করেন আমির হোসেন বাবু সহ আরও অনেকেই করেন এবং অবশ্যই ওখানে আপনি

আমার বোন মেজ বোনও আর কি এক কাজ বাসায় করতো পরিচিত ওই যে দেশে তাই তখন আর কি আবার ঢাকা আসবে তখন আমরা আমার আমাদের বাসাতে আমার নানার বাসায় গেছি নানার বাসাতে হ্যাঁ ওখান থেকে আর কি রওনা দিব ঢাকা আবার বেড়াইটা রে তাই আমি আবার কান্নাকাটি করতেছি অনেক যে আমি ঢাকা দেখবো মানে ডাকা ডাকা করে সবাই ডাকাতে আসে না জানি ঢাকা কেমন হ্যাঁ তা আমি বলছি যে আমি ডাকা দেখব তা আমার বোন ও নিতে চায় মামা ও নিতে চায় না না তোরে নিয়ে গেলে আবার দিয়ে যাব কে আমরা তার খারা খারি আসবো না তা আমার আম্মাও দিতে চায় তারপর আমি অনেক কান্নাকাটি করছি ঢাকা যাবই তারপরে এসে আমারে নিয়ে গেছে আচ্ছা নিয়ে আসার পরে আমার বোন এসে আমার রংপুর থেকে নিয়ে আসছে আপনাকে হ্যাঁ রংপুরে ছিল না হ্যাঁ ওকে রংপুর থেকে আপনাকে ঢাকায় নিয়ে আসছে হ্যাঁ তারপর বলতে ঢাকায় মানে আমার নানা বাড়িতে রিস্কায় উঠছি রিস্কাতে আর কি বাসে উঠছি আবার বাসেতে দুই বাস পাল্টার লাগে দুই বাস পাল্টাই তারপরে আবার মানে টেম্পুতে না জানি কি উইটা হ্যাঁ বাসায় আসছে আচ্ছা বাসায় আসছে তারপর কয়দিন থাকছি বোনের সাথে মামায় তো দিয়ে গেছে গায়ের অফিসে ওখানে থাকা খাওয়া ওখানে চাকরি করে কিন্তু নাম জানি না তা বোনের বাসায় কয়েকদিন রয়েছি তাই এই ম্যাডামের বোন আছে সেই আইছিল তাই কয় ইয়া করছে তোমার বোনেরে আমার বাসায় কয়েকদিন রাখো তুমি যে সময় যাও তখন আবার নিয়ে যেও তা আমি আবার আমার বোনের ছাড়া থাকতে চাইনি আমি কইছি না আমার বোনের সাথে থাকবো তাই হারা নিয়ে গেছে নিয়ে গেছে হ্যাগো বাসায় তারপর কয়দিন পর আমার বইনে গেছে আমারে দেখতে আমি অনেক কান্নাকাটি করছি আমার বোনের সাথে আমি আসবো আর হারাও আইতে দেয় না আচ্ছা মানে বিষয়টা হচ্ছে ওই ম্যাডাম থেকে আবার ওনার যে বোন আছে তার বোনের বাসা আপনাকে পাঠিয়ে দিয়েছি ওখানে গিয়ে আপনি কি করবেন ওখানে মানে হাগো দুইটা বাচ্চা আছে কইছে হাগো সাথে কয়দিন থাকো আমি দেশিম দেশে যাব তখন নিয়ে যাব আচ্ছা তারপর আপনার বোন আপনাকে আবার দেখতে গেছে হ্যাঁ ওইদিন পরে ম্যাডাম সাথে গেছে আচ্ছা গেছে তাই আমিসি আমার বনি মনে আমারে নিয়ে যাব কিন্তু আমার বনি আমারে নিয়ে আসে না কান্নাকাটি করছে আর বুঝাইতেছে কয় থাকো আমার ম্যাডাম এনেইছিলা চিল্লাচিল্লি করব দুই বনি একখানে থাকলে তুমি এখানে কয়দিন থাকো তোমার বোন নিয়ে যাবো কয়দিন পর তাই নেয় নেয় আমি অনেক কান্নাকাটি করছি হ্যাঁ গেট লাগাই তো অনেক কান্নাকাটি করতাম গেছে কয়দিন তারপর মামাও দেখতে কয়দিন পরে আমার ছোটো মামাও দেখতে আইসিল তারপর মামার সাথে অনেক কান্নাকাটি করছি যে মামা আমার নিয়ে যাও আমার এনে ভাল মানে দেশে আমি মেলা জায়গায় রইছি আটকা জায়গায় আমার ভাল লাগে ঢাকা শহর দেখার স্বাদ মিটে গেছে গেছে আমি তো মনে আমার বোনের কাছে আমার রাখবো তাই বোনের কাছে থাকলে তখন ইয়ে আসলো না ওই যা আলাদা জায়গায় রাখছে এর লিগে ভালো লাগে নাই এই এরকম আর কি কয়দিন গেছে এরকম দেখা কইরা যাইতো আমারে দিত না খেরা কাজ করতো আমার ঘরে থেয়ে যাইত একলা হুম আগে দুইটা বাচ্চা আছে স্কুলে তা আসতো আসার পরে আবার এরা যাইতো গা এরকম কয়দিন আর কি কাটছে কাটছে পরে দেয় না দেখে আমার অনেক খারাপ লাগছে কান্নাকাটি করছি অনেক তা আমি আবার কই কি আমার বইনের মানে গাড়ি দিয়ে আইতাম তো গাড়ি দিয়ে আইছিলাম তা মানে আমার বোনে মানে ওই গলিতেই থাকে এরকম আর কি একটা ধারণা করছিলাম এরকম ধারণা কইরা তারপরে হ্যাঁ মনে করেন ঘুমাই তা আমি আবার দরজা খুললে বাইরে গেছি খুব কমন কেস বাইরে গেছি মতো অনেক বিল্ডিং তো ওই জায়গায় বাইরে আর কোনো রোড খুঁজে পাই না খালি হাঁটতেই আছি হাঁটতেই আছি এখন কোন রোড দিয়ে যে গাড়ি দিয়ে আইছি এটা আর মনে নেই এখন খালি হাঁটতেই আছি আচ্ছা তারপরে আইটা উনি খুন গেল সময় হ্যাঁ আমার এখন যে বর্তমান বাবা শ্বশুর হ্যাঁ আরকি খালি গাড়ি নিয়ে আর কি আইতাছে তা আমি আবার কিনারে ঘুরতেছি কান্নাকাটি করতেছি এরপর আমার জিজ্ঞেসছে তুমি কাঁদছো কেন কই যাবা তা আমি বলতেছি কি আমার বোনের বাসায় কোন জায়গায় তোমার বোনের বাসা এখন তো চিনি না এখন তো কইতে পারি না কোন জায়গায় ঠিকানা এন কতে তা আমকে আমার মামায় ওই বড় অফিসে চাকরি করে খালি এডুকে কইতাসি এন কয় বড় অফিসে চাকরি করে আন হয় কই কি এডু মাইয়া এহান থুইয়া তো যাইতে ভালো লাগে না তারপর রিক্স কয় রিক্সায় উঠো দেখি খুজজা যা পাইনি পরে এসে রিক্সায় উঠলাম তারপর অনেক অফিসের সামনে নিয়ে গেছে কয় তুমি চেন অফিস আমাকে না আমি তো চিনি না খালি জানি যে অফিসে চাকরি করে আমার মামায়

তা আমাদের বাসায় চলো আমার একটা মেয়ে আছে, চারটা ছেলে আছে। ওর সাথে তুমি খেলাধুলা করো আমি আবার কালকে আইসা আবার খুঁজবো আমরা। এই কয়ে আমার আর কি নিয়ে গেল। আমি আবার হের লগে গেলাম গা। তাই গেলাম পরে হাসি আর একটা মেয়ে আছে, ছেলে আছে। হাগোর সাথে আর কি খায় করে না না বউ সুন্দর করে। সবাই jigayতাছে খালু এই মেয়েটাকে ডাকোয় কি এডা আমার মেয়ে আমি দেশে তারছি। ও। হুম। এ কইতাছে কয় এর খালুর মতোই লাগে। সুন্দর মুন্দর এনকা হা আমার মাইয়া দেশের তে আনছে এই বললে আর কি ঘরে ঢুকাইছে নাহলে বিভিন্ন মানুষ এটা ওটা জিগাইব হঠাৎ করে সন্দেহ করবে এর লেগে হ্যাঁ কথা ঘুরাইছে তারপরে আসে কয়েকদিন দুই একদিন দিন ঘুরছে আমার এনে আবার রিস্কা এনে আবার ঘুরছে এন কোনো আনি খোঁজ পায় না আর হ্যার তো এরকম অবস্থা নাই গা একলা রিস্কা চালায় এতটি বাচ্চা খাওয়ায় গরিব মানুষ তাও আমারে রাখছে ডাইল ভাত খায় আমারে রাখছে রাখছে অনেক খোঁজা খুঁজে এই রুমটা টাকা পয়সাও নাই যে কোনে নিয়ে যাইব হ্যাঁ এরকম আর কি এই পোলাপানের সাথে খেলতে খেলতে মানে সব কিছু ভুল লাগেছি গা ও মানে খেলাধুলা পাইছি আর মায়াটা আমার অনেক আদর করতো আমার বড় আচ্ছা অনেক আদর করতো গোসল করাইতো অনেক কি করতো হ্যাঁ পর ওই খেলাধুলায় আর কি বাপ মার কথা সব ভুল লাগেছি গা আদর পাইলে তো মানুষ সব ভুল যায় হ্যাঁ তার খারাপ জানে নাই আমার আদর করছে অনেক এই পরিবারের কাছেই বড় হইছি হ্যাঁ এই পরিবার কাছেই বড় হইছি একখানি যেই জায়গায় amare নিয়ে আইছে সেই এলাকায় আমি বড় হইছি সেই এলাকায় আমার বিয়ে হইছে ওই ওনার ছেলের সাথে বিয়ে হবে এটা কি জানতে না থেকে না আগে জানতাম না মানে ছেলে চাকরি এরকম করতে চায় না তাই কইছে মানে হে বড় ছেলে আর কি কইতাছে ওর কেউ নাই ওরে আমি বিয়া করবো হ্যাঁ বন্ধু বান্ধবের কাছে আর কি বলছে আর বন্ধু বান্ধব বলতেছে কি তুই আর বিয়া করবি কেমন ওর বাপ মা নাই কিছু নাই শ্বশুর পাবিনা না শাশুড়ি পাবি না কিছু পাবি না কয় না শ্বশুর শাশুড়ি দিয়ে কি করবো যার ইন্ডিয়া থাকমো হ্যাঁ বলেন বলেন আর কি হ্যাঁ সে আমার শ্বশুরের কাছে হ্যাঁ বলছে হ্যাঁ বন্ধুরা যে খালু এরকম এরকম সেলিমে তো সাপলারে বিয়া করতে চায় কয় আর কাছে মাইয়া দিমু একসাথে ও যদি ঠিকমতে কাম কাজ করে তাইলে ওর সাথে আমি মাইয়া দিমু বলছে মানে হ্যাঁ আমার বাবা বলছে আমার বাবা আবার অন্যখানে দিতে চায় না কয় আমি আরে পাইছি টাইসি কেউ এসে মারবো ধরবো এটা আমার সহ্যইব না মানে ভালো হইতে পারে খারাপও হইতে পারিস এনকার পোলা মানে কথা তো কোন জানে এই লাগে কইছে আমার ঘরে রাখুম আমি শাসন করে রাখতে পারুম দুই কথা বলতে পারম এই লাগে আর কি হাই ঘরেই রাখছে

আমি বাইর করম এই যে এনে অনেক মাই ছেড়ে বাইর দেয় ল বাইর করে দিই আন কয় না দুইটা পোলা বানিয়েছে নানা নানা করে নানি নানি করে আল্লাহ দিলে সবাই বাইসা আছে মনে তাই দেহি পাইনি আমরা চেষ্টা কইরা আপনার শ্বশুর মশাকে একটু নিয়ে আসি হ্যালো হ্যাঁ ওনার শ্বশুরকে একটু নিয়ে আসো কেমন আছেন

তাজগা রেলগেটের দিকে যাই তো আর কই যেভা আর কিছু বলতে পারে না তো অনেকখানি বাচ্চা মানে সন্ধ্যা হয়ে হয়ে আসতেছে আর কি তখন আমি কি করবো চিন্তা করতে পারতেছি না তো রাত্রে মাইয়া কোথায় যাবে কোথায় থাকবো নিজের বাসায় নিয়ে গেছে নিজের বাসায় লিসা অনেকে জিজ্ঞেস করলে বললাম যে আমার

কথা আপনার তো ছেলে আছে অনেক ছেলে মেয়ে তারপর প্রতি এত মায়া কেন সব শুধু আমার আমার পুরো ফ্যামিলি আমার পুরো ফ্যামিলি সবাই আরে পছন্দ করে অনেক না সবাই ভালোবাসে আমার ছেলে মেয়ে দেখে মারি বকা করি কিন্তু আরে কখনো বকা জায়গা দেন না কি হল না আচ্ছা আপনি তো রিক্সা চালাইছেন তাই না সারাটা জীবনই মানুষের কাছ থেকে কখনো দুর্ব্যবহার পান নাই খারাপ ব্যবহার পান নাই আমরা যে হুটহাট করে রাগ করলে অনেক সময় রিক্সাওয়ার গায়ে হাত তুলে ফেলি আপনার সাথে এরকম ঘটনা ঘটে নাই আজকে এই কথাটা আমি কেন বললাম আমাদের প্রত্যেকের জীবনে এরকম ঘটনা আছে প্রত্যেকের জীবনে রিক্সা চললে রিক্সাওয়ালার গায়ে হাত তুলে নিয়ে এরকম লোক পাওয়া ঢাকা শহরে খুব মুশকিল আছে যখন কোনো খারাপ আচরণ করে ফেলবো আপনার সঙ্গে অনেক সময় অনেক রিক্সা আলাদা করে পাঁচ টাকার জন্য অনেক খারাপ খারাপ আচরণ করে বেশি চেয়ে ফেলে উল্টাপাল্টা কথাবার্তা বলে সহ্য করা যায় না এবং ওই সময় তো যখন আপনার রাগ দেখানোর স্বাধীনতা সবাইকে তোমরা রাগ দেখানোর স্বাধীনতা পাই না এদের মতো মানুষ যারা আছে তাদেরকে আমরা রাগ দেখানোর স্বাধীনতা পাই কারণ এদের করার মতো কিছু নাই হ্যাঁ তো এই রাগ দেখানোর স্বাধীনতা যখন আপনার ভিতরে চড়াও করে উঠবে এবং আপনি আপনার সব চাইতে কুচ্ছিত চেহারাটা বের করার জন্যে রেডি হয়ে যাবেন তখন এই স্টোরিটা একটু মনে রাখেন যে এই মানুষের দ্বারাও ভালো কাজ সম্ভব চমৎকার একটা কাজ সম্ভব হ্যাঁ দেখবেন যে নিজের মধ্যে অনেক সময় রাগটা দমন করা সম্ভব হয়ে যায় হ্যাঁ আমরা অনেক সময় পারি না বাট রাগ যখন খুব এক্সট্রিমে চলে যায় তখন মনে করবেন যে আল্লাহ তাকে পৃথিবীতে নিয়ে এসছে এবং তার দ্বারা নিশ্চয়ই পৃথিবীতে অনেক ভালো কাজ হয়েছে হ্যাঁ দেখবেন যে রাগটা অনেক নিয়ন্ত্রণে চলে আসবে তো চা আপনি আপনি যে কাজ করছেন এবং ওকে যে ভালোবাসেন সেটা তো আসলে আমরা দেখতেই পাচ্ছি এখন আমাদের কাজ হচ্ছে খুঁজে বের করা কিন্তু পরিবার খুঁজে বের করলে যে চলে যাবে বিষয়টা না ওর সংসার হয়েছে আপনি তাকে সুন্দর একটা পরিবেশ দিছেন বাচ্চা কাচ্চাও তো হয়ে গেছে বোধহয় না আলহামদুলিল্লাহ ছেলে এক মেয়ে তো এখন আপনার অনুমতি থাকলে আমরা ওর পরিবারটা খুঁজি দেখি ও কোথা থেকে আসছে হ্যাঁ এই হচ্ছে বিষয় সেই জন্যই আসছেন হ্যাঁ তো আল্লাহ ভরসা দেখা যাক কতটুকু মনে আছে আর এইটুকু মনে থাকার ভিত্তিতে আমরা কতটুকু করতে পারি আপনার নাম ছিল শাপলা আপনার বাবার নাম কি ছিল সলেমান সোলেমান আপনার মায়ের নাম আপনার মনে নাই না আচ্ছা ভাই বোন যে কজন ছিল একটু বলেন তো নামগুলা ভাই বোনের মধ্যে খালি ওই বোনের নামে মনে আছে যে ঢাকা থাকে কয় ভাই বোন আপনারা আমরা চার বোন দুই ভাই চার বোন দুই ভাই দুই মামার নাম মনে আছে আপনার হুম আর ওই বোনটার নাম কি ছিল রেহানা রেহানা দ্বিতীয় মামার নাম স্বাধীন হুম মানে দুই মামার নাম স্বাধীন আর মজিবর ছোট মামার নাম স্বাধীন স্বাধীন মামা আমার আচ্ছা তিন মামা আপন আচ্ছা স্বাধীন আর মুজিবর হ্যাঁ ফার্মেসি দোকান আছে কার মামার ওই মুজিবরের মুজিবরের ফার্মেসি দোকান কি রংপুরে নাকি ওই রংপুর ওই বাজারে রংপুর কোন বাজার ওই নাম তো জানি না ওই রংপুর ওই জায়গায় বাজার আছে গ্রামের ভেতর বড় বাজার এই ফার্মেসির নাম কি মনে আছে না এত কিছু এরি মনে নেই ফার্মেসির নাম মনে নেই আপনার বাবা কি করত আমার বাবা ওই যে খেতে ওই যে পাম ঠিক করে না হেডির মিস্ত্রি

রাস্তা থেকে হ্যাঁ ওই বাসে তেরিশকা আইসলে আমার নানার বাড়ি আগে পরে আচ্ছা তারপরে বাজার পরে ওই রোড দিয়ে আর কি আমগো গ্রামের ভিতর ঢোকে বাজারটা পরে তারপরে ওই রোড দিয়ে গ্রামের ভিতর যেতে হয় হ্যাঁ ওকে ওই গ্রামের ভিতরে আবার একটা নদী আছে নদীর নাম মনে আছে না নদীর নাম মনে নেই গ্রামের ভিতরেই নদী আছে আমগো বাড়ি আচ্ছা কি গিনারে গ্রামের নামটা মনে পড়ে একটু চেষ্টা করে দেখেন কখনো চেষ্টা করতেছি মনে পড়ে না তো মনে পড়ে না মনে দিয়ে সব রংপুরের গ্রুপগুলোতে শেয়ার করেন সবাই গণহারে রংপুরের যত গ্রুপ পাবেন সবগুলো গ্রুপে শেয়ার করেন এটা খুব গুরুত্বপূর্ণ এখানে আসলে শুধুমাত্র রংপুরটা আসছে আর বাকি কিছুই ওনার মনে নেই আশেপাশের কোনো এলাকা বা কোনো কিছু মনে পড়ে না না আমগো বাসা রোডে আসতেই আমাদের স্কুল পড়ে একটা আচ্ছা ওই স্কুলে সবাই পড়াশোনা করে স্কুলের নাম মনে আছে না ওই স্কুলে আমরাও পড়ছি ছোটকালে আমার বোনেরা পড়ছে আমরা পড়ছি আচ্ছা তারপর আঙ্গো আপনার এই ভিডিওটা যেদিন প্রকাশ পাবে সেদিনও যদি আপনার কিছু মনে আসে নতুন করে আপনি সঙ্গে সঙ্গে আমাদের অফিসে জানাবেন আমরা দরকার হলে নিচে কমেন্ট সেকশনে দিয়ে দিব ওটা আমার কেন যদি মনে পড়তেছে আপনি একটু চিন্তা করলে আপনার অনেক কিছু মনে পড়বে একটু চিন্তা চিন্তা করে দেখেন বাড়িতে গিয়ে আজকে হ্যাঁ মানে এমনি ঠিক আমি মনে পড়ে না এমনি আর কি এমনি সব কিছু মনে আছে আমার নানা বাড়ি যে গেট ঢুকতেই একটা বড় জাম গাছ আছে এগুলো মনে হয় এগুলো তো যদি ফ্যামিলি পাওয়া যায় তাহলে শরীরে কোনো চিহ্ন আছে যেটা মা জানার না আচ্ছা তো মা চেহারা মনে আছে বাবার চেহারা মনে আছে মানে বাবা শ্যামলা মা সুন্দর হ্যাঁ ফর্সা আমার মামারাও ফর্সা প্রিয় দর্শক এবং শ্রোতা চলুন আমরা সবাই মিলে চেষ্টা করি একটা ভালো সংবাদ নিয়ে যেন ফিরে আসতে পারি আমি তাহলে শেষ করি আপনি তো সব বলতে পারছেন হ্যাঁ আমাগো ওই বাজারের মধ্যে আমার দুই মামারে ডাক্তারের দোকান ফার্নিচারের দন। ফার্নিচার আর ফার্মেসি ফার্মেসির দোকান আছে হ্যাঁ দুইজনেরই তিনজন মামা না বড় মামার আর মিজু মামার এই দুই মামার হচ্ছে হলো ফার্মেসির দোকান আছে আর சாস্তু মামা আছে বড় হ্যাঁ নাম মনে নাই হ্যাঁ হইছে মোদির দোকান ওই বাজারে তার মানে বাজারটা পাওয়া গলেই হয়ে যেত হ্যাঁ বাজারে সব মানে বাজারটা পাওয়া গলেই হয়ে যেত দেখেন রংপুরে এই বাজার নামে কোনো গ্রুপ আছে কিনা বা রংপুরের কতগুলো বাজার আছে খুব কঠিন আসলে তবে চেষ্টা করলে অসাধ্য সাধন করা সম্ভব আমরা এক বছর পরেও কিন্তু রেজাল্ট পেয়েছি ভিডিও প্রকাশের এক বছর পরেও রেজাল্ট পেয়েছি আমাদের এই আমির হোসেন বাবু ছেলেটা কাজ করেছে সুপ্রিয় দর্শক এবং শ্রোতা একটা ভালো সংবাদ নিয়ে যেন ফিরে আসতে পারে এই প্রত্যাশায় শেষ করছি আজকের মতো আসসালামু আলাইকুম